আমার আজকে 10টি ব্যবসার আইডিয়া, যে আইটেমগুলো আপনার একদম যারা কর্মঠ, পুঁজি নাই, পুঁজি ছাড়া কিছু একটা করতে চান, বড় হতে চান, ধীরে ধীরে বড় হতে চান, তাদের জন্য। নাম্বার এক, ডাউলের বড়া তৈরি। দেখেন, ডাউল বলতে আপনার মুসুরির ডাউল, মাসের ডাল, খেসারির ডাল, বিভিন্ন রকম ডাউল আপনি আপনার বাড়িতে তৈরি করবেন, আপনার ফ্যামিলিগতভাবে তৈরি করবেন বা লোক দিয়ে তৈরি করবেন। ডাউলটা যেন ভালো হয়, ফ্রেশ হয়। খাবারের বিজনেস করতে হলে অবশ্যই আপনাকে ভালো কাঁচামাল হতে হবে, ফ্রেশ হতে হবে, যেন এই ডাউলের বড়া যদি কেউ খায় যেন সেদ্ধ হয়, কেউ যেন খায় টেস্ট হয়, যেন গন্ধ না বের হয়, এগুলো কিন্তু আপনার মাথায় রাখতে হবে। আপনি যদি এখানে এবং এগুলো কোথায় বিক্রি করবেন, দেখেন এই ডাউলের বড়াগুলো আপনার আপনার খুচরা হাতেও বিক্রি করতে পারেন, যে কোনো হাটে, যে কোনো বাজারে, যে কোনো গলিতে। এছাড়াও আপনি প্যাকেট করেন, পলিথিনের প্যাকেট করেন, পলিথিনের প্যাকেটের উপরে একটা স্টিকার লাগান আপনার প্রোডাকশন, আপনার নামে নামে আপনি বিভিন্ন দোকানে, বিভিন্ন শপিং মলে, ভাই এগুলো কিন্তু অনেকে পায় না। আপনি যদি আপনি গ্রাম থেকে শহরে যদি মার্কেটিং করেন, বিভিন্ন দোকানে রাখেন, আপনি যদি ভালো একটা কাভার করেন, সুন্দর একটা কাভার এবং স্টিকার করে যদি আপনি বিভিন্ন দোকানে প্রতিষ্ঠানে সাপ্লাই দেন এবং সে যদি প্রোডাকশন ভালো হয়, মানে শুকনো হয়, সুন্দর হয়, একদিন যদি মানুষ খায় আবার আপনার কাছ থেকে খাবে। আমরা কিন্তু এটা হাটে বাজারে দেখি, কিন্তু না, এটা আপনি কমার্শিয়ালভাবে নিতে পারেন, আপনি বড় আকারেও নিতে পারেন। আপনি ডাউল ক্রয় করে সেটা বেসন করে সুন্দর করে বড়া তৈরি করে, মেশিনও বেরোছে, চাপ দিলে এখন বড়া মতো বের হয়, তৈরি করে নিয়ে আপনি যদি মার্কেটিং করতে ভালো কাভার করে পলিথিন করে যান, বড়ো 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 পান কোম্পানি, আমার কোম্পানি কিন্তু এটা যে কাভারগুলো আছে সুন্দর করে কাভার করে, কাভার মধ্যে কেজি বা এক কেজি, হাফ কেজি, 250 গ্রাম করে ফেলেন এবং ভালো একটা ব্যবসা করতে পারবেন। নাম্বার দুই, মোয়া তৈরি। দেখেন, মোয়া তৈরি বলতে আপনার চিড়ার মোয়া আছে, নারিকেলের মোয়া আছে, মুড়ির মোয়া আছে, আপনার আরও বিভিন্ন মোয়া আছে, যেগুলো আপনি ফ্যামিলিগতভাবে তৈরি করতে পারেন, আর যদি কমার্শিয়াল নেন কমার্শিয়ালভাবে তৈরি করতে পারেন। আর কমার্শিয়ালভাবে তৈরি করতে গেলে খেয়াল রাখবেন যে আপনার এটার খাওয়া খাইতে যেন টেস্ট হয়, এই যে বিভিন্ন প্যাকেট করবেন প্যাকেটটা যেন সুন্দর হয় এবং প্যাকেটের উপরে একটা স্টিকার থাকবে যেটা আপনার কোম্পানির নাম বা আপনার ব্র্যান্ডের নাম, যেন একবার খাওয়ার পরও যেন আপনার খোঁজে যে ভাই আসলে এই জিনিসটা এই কোম্পানির মোয়াটা আছে কি না, এই কোম্পানির মোয়াটা আপনার কাছে পাওয়া যায় কি না, ওজন খোঁজে, এটা মাথায় রাখবে। আর কারণ এখন আমাদের ফ্যামিলিগতভাবে দেখেন আসলে সেই দিক কিন্তু আর নাই, আমরা সবাই শহরমুখী হয়ে গেছি এবং সবাই ক্রয় করে খাইতে পছন্দ করি, বাসায় কিন্তু আর খাইতে পছন্দ করি, কারণ বাসায় এগুলোর গ্রাম অঞ্চলে হয়, কিন্তু আসলে থানা পর্যায়ে শহরগুলোতে কিন্তু এগুলোর তৈরি হয় না ফ্যামিলিগতভাবে। এই জন্যে আমরা দেখছি যে বিভিন্ন হাট বাজারে যারা আমরা নিজেরাও ক্রয় করে নিয়ে এসে সেগুলো খেতে হয়, এটাই কিন্তু নিয়ম। এবং আপনি আপনার মতো করে ব্যান্ড করে বিভিন্ন যারা আসলে মুদিখানা দোকান আছে বা কনফেকশনারি দোকান আছে তাদের কাছে প্যাকেটিং পৌঁছা দেন, প্রতিদিন যান, প্রতিদিন বিক্রি করেন, প্রতিদিন সেল করেন। এবং যারা আপনি খুচরাও সেল করতে পারেন, আপনি যদি কোনো হাটে বা কোনো মহল্লায় বা প্রতিষ্ঠানে যান সেও সেল করতে পারেন, অথবা যদি আপনি এটাকে বলে আপনার এসআর বিক্রি করে বিক্রি করতে পারেন বা হকারি করে বিক্রি করতে পারেন, তাও কিন্তু আপনি করতে পারেন এবং এটা একটা ভালো ব্যবসা আপনি করতে পারেন। নাম্বার তিন, চানাচুরের ব্যবসা। দেখেন, চানাচুরের ব্যবসাটা হলো, এখানে কিন্তু চানাচুর দুটো কোয়ালিটি আছে, একটা হলো চানাচুর, একটা আছে আমি দেখছি যেটা ওই আপনার বাসের মধ্যে পাওয়া যায়, সম্ভবত আমি ট্রেনে বোধ একদিন পাইছিলাম, আমার কাছে ভালো লাগছে, ওরা 10 টাকা মানে পলিথিন করে 10 টাকা নেয় এবং ওই জিলাপির মতো গোল গোল, দেখেন এটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে। কারণ হলো এটা আমি কিনছি 10 টাকা, বাসে কিংবা ট্রেনে আমি খাচ্ছি, আমি খেয়াল আছে, আমি খুব সুন্দর লাগছে এই যে চানাচুরটা, এটা কিন্তু আপনি আপনি বাসায় তৈরি করেন, ওরা কিন্তু সাদা কাভার দিছে, ওরা কিন্তু একদম প্রেস পলিথিন দিছে। আপনি যদি পলিথিনের মধ্যে একটা স্টিকার দেন সুন্দর করে, একটা সার্কেলার স্টিকার করে যে ভাই এটা অমক একটা ব্র্যান্ড, হ্যাঁ, তারপরে যদি সে টেস্টি করতে পারেন, সুন্দর করতে মশমশা করতে পারেন এবং সেটা আপনি যে কোনো গ্রাম থেকে শুরু করে শহরের যেগুলো কনভেন্সনের দোকান আছে বা মুদিখানা দোকান আছে, যারা সিগারেট ছাপ চামড়া বিক্রি করে ওখানে ঝুলা রাখেন, ভাই খাবে। সামনে যদি ঝুলা রাখেন, বা আমি দেখছি চাষ্টলে আমরা খুঁজি, চাষ্টলে যে কিছু খাওয়া যায় কি না, বকুল চিকিৎসা আছে কি না, এটা আপনি করতে পারেন। বা বিভিন্ন দোকানে আপনি 10 পিস বা 12 পিসের প্যাকেট করলেন,
বা প্যাকেট করে সেগুলো ভালো প্যাকেটটা যেন সুন্দর হয়। মেন কথা হলো যে আমি যদি কিনে জিনিসটা কিনে এটা চানাচুর, আপনার কিন্তু একসময় খাচ্ছে মনে আছে আমার যে ছোটোকালে কিন্তু আমরা এই চানাচুরগুলো 10 পয়সা বা 5 পয়সা খাচ্ছি আমরা, ওরা ওই যে ইয়ের মধ্যে বানা নিয়ে আসছে, কিন্তু এটা আপনি প্যাকেটিং করে বাজারজাত করতে পারেন সুন্দর করে, আর প্যাকেটিং করে বাজারজাত করতে পারেন। এগুলো কিন্তু অল্প পয়সা কিন্তু লভ্যাংশ কিন্তু বেশি, ছোটো ব্যবসা কিন্তু লভ্যাংশ বেশি। দেখেন চার নম্বর হলো বাদাম ভাজা। দেখেন এখানে আসলে বাদাম ভাজা দুটো কোয়ালিটি আছে, একটা হলো শুধু আপনি আমার বাদাম ভেজে প্যাকেটিং করে মার্কেটে বিক্রি করবেন, আর একটা হলো যেটা ঝাল মরিচ দেওয়া থাকে বা মশলা দেওয়া থাকে সেটা কিন্তু বিক্রি করতে পারেন। এটা আপনি যেমন বিভিন্ন হকার যারা আছে তাদের কাছে আপনি হোলসেল বিক্রি করতে পারেন, এছাড়া যারা এই যে মুদিখানা দোকান আছে বা কনফেকশনারি দোকান আছে বা সাস্টল আছে, একটা শিক দিয়ে ঝুলে সকালে যায় 50 পিস বা 20 পিস দিয়ে আসলেন, আবার সন্ধ্যার সময় যা টাকা নিয়ে আসলেন যে কয় পিস বিক্রি করছে, এভাবে কিন্তু করা যায়। ভাই আপনি যদি ইচ্ছা করেন যে আপনি কিছু করে খাবেন, আপনি কাজ পাচ্ছেন না, আমার এই 10টা ভিডিও দেখতে থাকেন, আপনি আরও আপনাদের টিপস দেবো 10টা ভিডিও দেখতে থাকেন, যে কোনো একটা বা যে কোনো 10টা মিলে আপনি করতে পারেন, এমন আজকে এই ভিডিওটা দেখতে থাকেন আপনি। হ্যাঁ বাদাম আপনি ফাইন করে বাসায় আমার বাদামও প্যাকেট করেন 100 গ্রাম করে বা 50 গ্রাম করে বা 200 গ্রাম করে পলিথিনে প্যাকেট করে। হ্যাঁ পলিথিনে তো লোকাল সবাই করে, আপনি ওখানে একটা স্টিকার শুধু লাগান এবং পলিথিনটা সুন্দর করেন, সুন্দর করে আপনি মার্কেট সাপ্লাই করেন, দুটোই করেন আপনি। ঝালমুড়ি ঝাল ভাজাও করতে পারেন, আপনার সমস্যা কী? আপনি ঝাল ভাজা যা যেটা ঝাল যা যে যে বাদামটা হলো আপনার মশলা দিয়ে করা সেটা করতে পারেন আপনি, মানে সিলে আপনি বাসায় ফাইন করে মশলা দিয়ে সেটা প্যাকেটিং করে বাজারজাত করতে পারেন, ভালো একটা ব্যবসা। নাম্বার 5 সেটা হলো মোমবাতি তৈরি। দেখেন যদিও এখন আমি মনে করি মোমবাতি ওরকম বিজনেস নাই, দিন দিন কিন্তু অনেক মানে মোমবাতি বিজনেসটা কিন্তু শর্ট হয়ে যাচ্ছে, মানে ওরকম নাই। সাথে আপনি আগরবাতি ধরতে পারেন, মোমবাতি এবং আগরবাতি যেটা মুদিখানা দোকান থেকে অ্যাভেলেবল, আপনি আগরবাতি তৈরি করেন, আগরবাতি প্রোডাকশনে যান, মোমবাতি প্রোডাকশনে যান, আগরবাতি বিভিন্ন কালার রাখেন, আগরবাতি বিভিন্ন ডিজাইন মানে ফ্লেভার রাখেন। আবার ইদানিং আগরবাতি দেখতেছি মশা মারার একটা সিস্টেম দেখতেছি, আপনি আগরবাতিটাকে কিছু আগরবাতি তৈরি করেন যেটা মশা তৈরি যে হবে আগরবাতি ফ্লেভারও হবে করতে পারে। এবং মার্কেটিং বলতে আপনার বিভিন্ন দোকানে মুদিখানা দোকান থেকে শুরু করে সব জায়গায় তৈরি বিক্রি করতে পারবেন। নাম্বার 6 কার্টুন তৈরি। কার্টুন তৈরি বলতে আপনি দেখেন আমাদের মিষ্টির দোকান, কিছু কিছু গিফট কর্নার আছে আপনার, কিছু কিছু প্রতিষ্ঠানের সাথে কিছু ব্যাগ, কাগজের ব্যাগ, এটা কিন্তু চলে কাগজের ব্যাগ, এই যে 3টা 4টা স্কোয়ার সাইজ। আপনি মিষ্টির দোকানে যান যারা মিষ্টির কাভার তৈরি করে, কার্টুন তৈরি করে, আপনার বিভিন্ন কোম্পানির কাছে যান যারা কার্টুন তৈরি করে নেয় তাদের কাছে যান, এবং আপনার এলাকায় দেখেন যেমন ওই কাগজের কিন্তু কাভার, কাগজের কাভারও কিন্তু চলে অনেকে দোকান দোকানে, কিন্তু কাভারের একসময় যদি এখনও টিস্যু বেশি চলে কাগজও কিন্তু চলে অনেকে কাগজের কাভারও কিন্তু ইউজ করে, বা কাগজের ঠোঙ্গা যেটা আমরা বলি কাগজের পুরান কাগজ দিয়ে যে ঠোঙ্গা তৈরি করা হয়, এটা আপনার ছোটো পরিচ্ছদে আপনি বাসায় আঠা দিয়ে তৈরি করে আপনি আপনার এলাকায় বা যে কোনো এলাকায় আপনি কিন্তু এটা সেল করতে পারেন। নাম্বার 7 পাঁপড় ভাজা। দেখেন দেখুন তো একটা বিশাল ব্যবসা, ছোটো কিন্তু ব্যবসা না, তারপর আপনি ছোটো পরিসরে তৈরি করতে পারেন। আপনি আপনার বাসায় পাঁপড় তৈরি করে সেটা পলিথিনের মধ্যে ঢুকে সেটা স্টিকার লাগিয়ে আপনি আপনার এলাকায় সব মুদিখানা দোকানেই, খাবারের দোকানেই, এ টু জেড আপনাকে একটু মার্কেটিং করতে হবে, আপনি সব দোকানে এক ডজন করে দিয়ে রাখেন যে ভাই আমার এই যে পাঁপড়গুলো, বা অনেকে কিন্তু করতেছে এটা করে না তা না, কিন্তু পাঁপড়টা আপনাকে টেস্টি হতে হবে, পাঁপড়টা আপনাকে স্বাদ হতে হবে, যেন উনি পাঁপড়টা খাওয়ার পরে বলতে পারেন না আসলে এটা এই কোম্পানি। এই জন্য বলছি আপনি একটা ব্র্যান্ড করবেন, আপনি একটা নাম দিবেন, যে কোনো একটা কিছু করার আগে আপনাকে নাম দেবেন, কোনো এক সময় আল্লাহ যদি লেগে গেলো আপনার পাঁপড় সারা বাংলাদেশে চলবে এমনও হতে পারে। আপনি আপনার থানায় আপনার ইউনিয়নে আপনার বাজারে আপনার হাটে এই পাঁপড়গুলো নিয়ে যান, বিভিন্ন দোকানে দেন, খুচরা বিক্রি করেন, ভালো একটা ব্যবসা। এখন অনেকে বলতে পারে পাঁপড় আমরা এগুলো যে আমি যে কথা বললাম এগুলো আসলে তৈরি করো কীভাবে, দেখেন এগুলো গুগলে সার্চ দেন, ইউটিউবে সার্চ দেন, অনেক রান্নার এখন সিস্টেম বের হয়ে গেছে, আপনারা সার্চ দিলে কীভাবে তৈরি করে আপনারা পেয়ে যাবেন। নাম্বার 8 ফুচকা তৈরি। দেখেন নাম্বার 8 ফুচকা তৈরি। ফুচকা তৈরি করতে বলতেছি যে শুধু ফুচকা কিন্তু আমরা খুচরা বিক্রি করার জন্য বলতেছি না, দেখেন আপনার এই ফুচকা যদি আপনি তৈরি করে প্যাকেটিং করেন অথবা যারা ফুচকা বিক্রি করে তাদের কাছে হোলসেল বিক্রি করবেন, এছাড়াও আপনার দোকানেও দিতে পারেন যে ভাই আমার ফুচকা তৈরি, যেটা
ফুচকা বলতে আপনি যেটা দুটো কোয়ালিটি করতে পারেন, একটা হলো ফুচকা ভেজে ফুচকা আলাদা সাপ্লাই দিতে পারেন, আর একটা হলো ফুচকার যে আটাটা ময়দাটা ময়দাটা যেটা সেটাকে তো আমরা তৈরি করে তাদের কাছে সাপ্লাই দিই, তারা ভেজেও নেয়, অনেক আছে তারা ভেজেও নেয়। আবার এটা এই ফুচকাটা কিন্তু আপনি যেটা তৈরি করে দেয় সেটাও কিন্তু আমরা বাজারে বিক্রি হয়, অনেক ফ্যামিলি নেয় তারা নিয়ে কিন্তু ভেজে কিন্তু তারপরে খায়। অতএব এটা কিন্তু ভালো ব্যবসা, এটা আপনার ছোটো ব্যবসা করে নেবেন, এটা আপনি নিজে যদি ইচ্ছা করেন যে আপনি করতে আপনি আপনি যদি নিজে মনে করেন করতে পারবেন, আপনি যদি নিজে ইচ্ছা করেন তাহলে এটা ব্যবসা আপনি করতে পারবেন। হ্যাঁ, সব কিছু হলো আপনি নিজের মধ্যে কথা, আপনি নিজে যদি ইচ্ছা করেন আমি পুরো মার্কেটিং করবেন, পুরো মার্কেটিং করতে পারেন, পুরো দোকানে যাবেন বা নিজে খুচরা বিক্রি করবেন বা নিজে হকারি করে বিক্রি করবেন, নিজে পাইকারি বিক্রি করবেন, সবই আপনি পারবেন। নাম্বার 9, কলম তৈরি। দেখেন কলম তৈরি করতে কিন্তু আসলে একটা মেশিন লাগে, এটা আপনি বাসায় বসে করতে পারবেন। যে মেশিনটার আইডিয়া আমার দাম 10,000 কি 12,000 টাকা বা 25,000 টাকা, বিভিন্ন গুগল সাইট রিসার্চ দিলে আপনি পাবেন, আমি কারো অ্যাডভাইস করতেছি না, আপনি পেয়ে যাবেন। এটা আপনি তৈরি করেন, আপনার ব্র্যান্ড, আপনার সিল, আপনার স্টিকার সব কিছু কিন্তু আপনি করে নিতে পারবেন। হ্যাঁ, আপনি যদি একবার এখানে মার্কেটিং করতে পারেন, আপনি যদি একবার আপনার নাম কলমের নাম সুনাম হয়ে যায় আপনি কিন্তু অনেক চলতে পারবেন। এছাড়াও কলমগুলো আমরা দেখছি আপনি ক্রয় করেও বিক্রি করতে পারেন। আপনি যদি মনে করেন না আপনার আপনার প্রোডাকশন যেতে পারতেছেন না, আপনার ঝামেলা আছে বা আপনি করতে চাচ্ছেন না, হ্যাঁ আপনি ঢাকা যান, অ্যাভেলেবল দেখেন কলম কম দামে পাওয়া যায়, সেটা নিয়ে এসে আপনি আপনার কাভার স্টিকার চেঞ্জ করে আপনার নয় মার্কেটে সেল করেন, তারপর আপনি ফ্যাক্টরি করেন, কোনো অসুবিধা নেই। এটা আপনি ছোটো ব্যবসাভাবে করা যায়, বড়োভাবে কিন্তু করা যায়, দুটোভাবে কিন্তু বিজনেসটা করা যায়। নাম্বার 10, সিঙ্গারা তৈরি। দেখেন সিঙ্গারা বলতে আপনার কিন্তু আলুর সিঙ্গারের কথা বলছি না, এটা মিষ্টি সিঙ্গারা আমি দেখছি হাটে বাজারে আর কি বিক্রি করতেছে। সেটা হলো আপনি বাসায় মিষ্টি সিঙ্গারা তৈরি করবেন এবং সেটা ঝুলায় পলিথিনের মধ্যে করে যেসব দোকান আপনার কনফেকশনের দোকান বা মুদিখানা দোকান যেসব দোকানে খাবার আইটেম বিক্রি করে তাদেরকে ঝুলা দেন, অথবা আমি দেখছি কেউ কেউ ওই সাদা যে মগ আছে, মগ বলতে কৌটা আছে যেটা বলে, সেই কৌটার মধ্যে অনেকে দিয়ে রাখে, আপনি ঝুলা দিলেন, অনেকে খায় 5 টাকা না 10 টাকা পিস, আমার খেয়াল নাই শুধু 5 টাকা পিস সিঙ্গারা পায়, মিষ্টি সিঙ্গারা অনেকেই তৈরি করে সেটা কিন্তু বাজারজাত করে। তো দর্শক, আমার আসলে এই 10টা যে টিপস দিলাম এগুলো জাস্ট অল্প পয়সা থেকে শুরু করে আপনি আপনার মতো করে বড় আকারে করতে পারেন। আপনি যদি মনে করেন যে এই ব্যবসাটা আপনার জন্য প্রযোজ্য তাহলে করেন, আমাকে দেখে না বা আমার ইউটিউব চ্যানেল দেখে না। আজকের মতো শেষ করছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আল্লাহ হাফেজ।